বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান ও ম্যানগ্রোভ বনাঞ্চল হিসাবে সংরক্ষিত। হরিণের অভয়ারণ্য হিসেবে গড়ে ওঠে এই বন, কিন্তু জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নানামুখী সংকটে পড়ে হরিণ সহ এই বনের প্রাণীরা। বন বিভাগের 2008 সালের হিসেব অনুযায়ী নিঝুম দ্বীপে 15,000 হরিণ ছিল, কিন্তু এখন 5,000-এ নেমেছে। স্থানীয়রা বলছেন, সংরক্ষিত বনে হরিণের খাবার পানির উৎস ছিল 4টি পুকুর, কিন্তু সেগুলো এখন ভরাট হয়ে গেছে। স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারে বনে পানি ঢুকে ভেসে যায় অনেক হরিণ। অন্যদিকে শিয়াল ও বন্য কুকুরের উপদ্রবে বংশবৃদ্ধিও হচ্ছে না। নোনাহানি বিষাক্তর কারণে হরিণ টরিণ মারা যেতে পারে। শিয়াল নিধনটা আমাদের নিঝুম দ্বীপে খুবই জরুরি হয়ে পড়েছে, না হয় নিঝুম দ্বীপের সৌন্দর্য ভারসাম্য হারিয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগে এদের রক্ষায় উঁচু জায়গা নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা করার তাগিদ দিয়েছেন স্থানীয়রা। ওখানে কোনো নদী নাই, সুতরাং এখানে জলাশয়ের ব্যবস্থা থাকতে হবে। কৃত্রিমভাবে যেহেতু আমরা হরিণ অবমুক্ত করেছি, সেখানে কৃত্রিমভাবেই তাদের অন্তত পানীয় জলের ব্যবস্থা থাকতে হবে। তবে ইতিমধ্যে কিছু কিছু পদক্ষেপ নিয়েছে এই বন বিভাগ। জলোচ্ছ্বাসে যদি হরিণের আশ্রয় স্থল হিসেবে আমরা মাটির ডিপি, উঁচু মাটির স্তর এবং কেল্লা তৈরি করছি। নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের হরিণ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। মাহমুদা বিথি, বৈশাখী সংবাদ।